আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে রাত 9টার মতো। আপনাদের ভাই অফিস থেকে আসার সময় কিছু শুকনো বাজার নিয়ে এসেছিল, সেগুলো আমি সাথে সাথে গুছিয়ে নিচ্ছি। এখানে এক প্যাকেট সিয়া সিড নিয়ে এসেছে, আর চারগুলো আমি ধুয়ে ক্লিন করে রেখেছিলাম, যার কারণে এখন রিফিল করতে আমার একটু সুবিধাই হয়েছে। সাথে সাথে আসলে গুছিয়ে নিলে না জায়গাটাও একেবারে গুছানো মনে হবে, সেই সাথে কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে চিয়া সিডটা জারের মধ্যে নিয়ে নিলাম, সেই সাথে বাচ্চাদের জন্য কমপ্লেক্স নিয়ে এসেছে, এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। প্রতিদিন যে কথাটা ভিডিওর শেষে বলতাম, সেটা আজকে ভিডিওর শুরুতেই বলতেছি। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওতে এখন লাইকের সংখ্যা খুবই কমই আসতেছে, তাই আজকে ভিডিওর শুরুতেই বললাম, আমার প্রিয় মুখগুলোকে একটু মনে করিয়ে দিলাম। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মন্তব্যটুকু প্রকাশ করবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এই যে চারগুলো গুছিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে এরপরের দিন সকালবেলা, অর্থাৎ আজকে সকালবেলা। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে বেলা 9টার মতো। তানহাকে আমি স্কুলে রেখে এসেছি, আজকে তানহার লাস্ট পরীক্ষা। ওকে স্কুলে রেখে এসে সংসারের কাজগুলো শুরু করে দিলাম, ঘরটা এখন গুছিয়ে নেব। প্রথমে আমি সবসময় আমার বেডরুম থেকে শুরু করি, আজকেও তাই করলাম, বেডরুমটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি। আর বেডরুম গুছানো বলতে প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনা গুছানো থাকলে না পুরো রুমটাকে মনে হয় গুছানো টিপটপ পরিপাটি। আজকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একটু ক্লিন করব, তো আমি এগুলো পাউডারের পানিতে ভিজিয়ে রেখেছি, ডিটারজেন্টের পানিতে আর কি। আর এখানে আগে যে মানি প্ল্যান্টটা ছিল, ওটা তো এতদিন বারান্দায় ছিল, একটু রোদ লাগিয়েছিলাম, এখন আবারও আগের জায়গায় রেখে দিলাম। গাছটাকে গোসল করিয়ে দিয়েছি, এখন আবারও একটু সেট করে রাখতেছি। এই যে আমার এক প্রিয় আপু বলেছিল, এই জায়গাতে মানি প্ল্যান্ট রাখলে নাকি অনেক বেশি সুন্দর লাগে। হ্যাঁ আপু, অনেকটাই সুন্দর লাগে। মানি প্ল্যান্ট গাছ আপনি যেখানেই রাখবেন, ওই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই গাছটা আমারও ভীষণ পছন্দ। বেডরুম তো গুছিয়ে নিলাম, এখন আসলাম ডাইনিং রুমে। প্রথমে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিয়েছি, এরপর আবারও একটু গুছিয়ে রাখবো। আমার এই যে বেতের ট্রেটা, এটা আমি কোথায় থেকে নিয়েছি, অনেক আপুরাই অনেক কমেন্টস করেন, প্রায় সময় আসলে কমেন্টসে রিপ্লাই দিয়ে থাকি, আবার অনেক কমেন্টস স্কিপ হয়ে যায় যেগুলো চোখের সামনে পড়ে না। এটা আমি নিউ মার্কেটের পাশে একটা বেতের দোকান থেকে নিয়েছিলাম, আর প্রাইস নিয়েছিল আপনার 500 টাকার মতো। এরকম বেতের ট্রে আপনার আড়ংয়ের মধ্যেও পাওয়া যায়, যারা চট্টগ্রামের বাহিরে আছেন আপনারা আড়ং থেকে কালেক্ট করে নিতে পারেন। আমার প্রিয় আপুদের সাথে কথা বলতেছি, সেই সাথে সংসারের কাজগুলো আমি করে নিচ্ছি। এই যে ট্রেটা গুছানো হয়ে গিয়েছে, জানেন আপুরা, চিম্পলের মধ্যে ঘর সাজাতে না আমার কাছে বেশ ভালোই লাগে। কার কার চিম্পলের মধ্যে ঘর সাজানো পছন্দ আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের মন্তব্যটুকু জানতে পারলে আমার কাছেও বেশ ভালো লাগবে। এই যে ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, এখন এক চলকে আপনাদের মাঝে পুরো ডাইনিংটা একটু শেয়ার করব। গড় ক্লিন করতে সেই সাথে গড় গুছিয়ে নিতে নিতে একটু সময় দেরি হয়ে গিয়েছে। তানহাকে যেহেতু স্কুল থেকে আনতে যেতে হবে, তাই এখন একটু ঝটপট তাড়াহুড়া করে রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর তানহাকে স্কুলে যখন দিতে গিয়েছিলাম, আসার পথে পোয়া মাছ কিনেছিলাম আমি, তো পোয়া মাছটা এখন ঝটপট রান্নাও করে নেব,
আর আমার এক প্রিয় আপু আমাকে কমেন্টস করেছিল পোয়া মাছ কীভাবে রান্না করলে একেবারে পারফেক্ট হয়। আপু, পোয়া মাছ আপনি বাসায় কিনে আনার পর সাথে সাথে তাজা মাছটা রান্না করে নেবেন, যেভাবেই রান্না করুন না কেন এটা খেতে ভালো লাগে। আর রান্নার শেষে যদি একটু ধনে পাতা সেই সাথে একটু লেবুর রস মিক্স করেন তাহলে খাবারটা আরও বেশি দারুণ লাগে। তবে আপু, এই মাছের সাথে কোনো তরকারি আপনার যায় না, এটাকে আপনি ভেজে ভুনা করে নিতে পারেন, নাহলে আমার মতো এরকম একটু পেঁয়াজ দিয়ে এভাবে ভুনা করে নিতে পারেন, যে কোনোভাবে রান্না করলে এটা খেতে ভালো লাগবে আপনার। তো মাছটা আমি ওদিকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলার মধ্যে একটু তরুল রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এখন একটু তাড়াহুড়াই করতেছি, ভিডিও দেখেই আপনারা বুঝতেছেন কারণ আমার হাতে একদম সময় নেই। এদিকে কলমি শাকটা কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা ওখান থেকে এসেই বসাবো। আর পোয়া মাছটা রান্না হচ্ছে, এই জুলটা আরেকটু কমে আসলে চুলাটা আমি অফ করে দিয়ে তানহার স্কুলে চলে যাব। আর এদিকে হচ্ছে তরুলটা রান্না শেষ। এই আমার পুরো বাসাটা এখন আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি, পুরো বাসাটা না, ড্রয়িং ডাইনিং আর আমার বেডরুমটা। এই যে গুছিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, দেখেন আবারও গোছালো করা শুরু করে দিয়েছে। আমার তাহা এখানে টিভি দেখেছিল, টিভির রিমোটটা ওইখানেই রেখে দিয়েছে, তো আমি আবারও একটু গুছিয়ে রাখলাম। আর শো ক্যাবিনেটের উপরের অংশটা এখন এভাবেই আছে। মোটামুটি পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি, এই গুছানো কাজটা করতেই আজকে আমার দেরি হয়ে গিয়েছে। একটু কষ্ট হলেও হাতে কিছুটা সময় নিয়ে যদি ঘরটা গুছিয়ে নেওয়া যায় একবার, তাহলে পুরো দিন ঘরটা গুছানো থাকে। আর ঘরটা যদি এরকম গুছালো থাকে না, মনের মধ্যে শান্তি শান্তি লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন তানহার স্কুলে যাব, গায়ের মধ্যে কোনোভাবে বোরকাটা জড়িয়ে তাহাকে নিয়েই আমি তানহার স্কুলে চলে যাব, আর ওখান থেকে এসে আবার ভিডিওটা রেকর্ড করা শুরু করব। স্কুল থেকে বাসায় এসেছি, কিছুটা সময় হয়েছে, ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, এখন ওরা ওদের মতো করে খেলা করতেছে আর আমি একটু ফল কেটে দেব। আজকে দিনটা না একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তানহাকে নিয়ে স্কুলে গিয়েছি এসেছি সংসারের কাজ করেছি, তবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে। ব্যস্ত দিন আমার অনেক বেশি ভালো লাগে, তানহা যখন ছোট ছিল তখন এই দিনগুলোর অপেক্ষায় থাকতাম, বাসায় একা থাকতাম তো ভালো লাগতো না, সময় কাটতো না। এখন তো আলহামদুলিল্লাহ সময়গুলো কোন দিকে চলে যায় নিজেও বুঝতে পারি না। এই যে ড্রাগন ফলটা দেখতেছেন, এটা মূলত আমার জন্যই কাটতেছি, বাচ্চারা এটা ধরেও দেখবে না। এই ফলটা আমার বাচ্চাদের একদম পছন্দ না, যেভাবেই কেটে দিই না কেন ওরা এটা ছুঁয়েও দেখে না, তবে আলহামদুলিল্লাহ অন্যান্য ফলগুলো খুব সুন্দর করে মজা করে খেয়ে নেয়। আমি জানি না কে কে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করবেন, আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আছে যেগুলো দেখার মতো, কিচেন ট্যুরের ভিডিও আছে, হোম অর্গানাইজেশনের ভিডিও আছে, সেই সাথে অনেকগুলো হাতের কাজে ভিডিও আছে, তো চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখার পর যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে আপনাদের মতামতটুকু জানাতে পারেন। Thank you.
ফলগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে, এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। সেই সাথে ভিডিও শেষের দিকেও চলে এসেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।